রোজকার মতো হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে স্পেশাল কিছু না, সাধারণ ঘরোয়া পদ্ধতির একটা মাছের ঝোল, খুবই সিম্পল। এই মাছের ঝোলটা আমরা মাঝে মধ্যেই বানিয়ে থাকি, আলু বেগুন সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। এই মাছটা কাঁচা লঙ্কা, আদা রসুন আর জিরে বাটা দিয়ে এই ঝোলটা বানাবো। ছোট ছোট চারটে পিস নিয়েছি এখানে, আমি আর নুন হলুদ মাখানোটা দেখালাম না, আগেই আমি এটা তাওয়া দিয়ে ভেজে নিচ্ছি উল্টাপাল্টা করে। খুব বেশি ভাজবো না, কারণ তরকারির মাছগুলো বেশি ভাজতে হয় না, হাফ ফ্রাই করলেই হয়ে যায়। তো মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিব। আর আমার সব ফ্রেন্ডদেরকে মন থেকে ধন্যবাদ জানাই, যারা অনেক ভালো ভালো কমেন্টস করেছ। তোমাদের কমেন্টসের তুলনায় আমি সেরকম ভালো ভিডিও দিতে পারছি না বলে দুঃখিত, আর মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে আমাকে কমেন্টস করে যাও, তাতে আমার উৎসাহ বাড়বে। তো মাছগুলো ভাজা হয়ে গেল, এখানে আমি সর্ষে তেল দিয়ে দিলাম কড়াইতে। আর এখানে ছোট সাইজ একটা কুচনো পেঁয়াজ। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে, যারা একদমই নতুন রাঁধুনি তাদের আশা করি আমার এই রেসিপি কাজে লাগবে, যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো এই রুই মাছের ঝোল আমরা বেশিরভাগ খেয়ে থাকি সব ঘরেই, আর খুব সহজ, খুব কম সময়ের মধ্যে এই মাছটা হয়ে যায়, যখন তখন করে নেওয়া যায়। তো এটা আমি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে একসঙ্গে বেটে নিয়েছি, এটা আমি এক চামচের মতো অ্যাড করে দিলাম। ঝালটা একটু কম খাই বলে কাঁচা লঙ্কা আমি খুবই কম দিয়েছি এখানে, আর আমি আবার কাঁচা লঙ্কা দুটো চিরে এখানে অ্যাড করব শেষের দিকে। তো মশলাটা বাটা মশলা দেওয়ার পরে আমি পেঁয়াজের সঙ্গে ভুনে নিচ্ছি নেড়ে চেড়ে। এখানে ছোট একটা টমেটো কুচনো দিয়ে দিলাম, পেঁয়াজের সঙ্গে টমেটোটা ভালো মতো করে নেড়ে চেড়ে গালিয়ে নিব। টমেটো ভালো মতো করে গালিয়ে নিলে ঝোলটা ঘন হয়, খেতেও ভালো লাগে। আর এখানে গুঁড়ো মশলা, এখানে এক চামচ ধনে পাউডার, হাফ চামচ লঙ্কা পাউডার, হাফ চামচেরও কম জিরে পাউডার, হাফ চামচ হলুদের পাউডার। পাউডার মশলাগুলো দিয়ে আমি এইভাবে ভুনে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে। তো ভুনে নিয়েছি, এখন গরম জল আমি দিয়ে দিলাম এখানে, এখন আমি কষে নিব এই মশলাটা। মশলা যখনই তরকারি বানাবে, যাই বানাবে না কেন, মশলাটা একটু ভালো করে কষে নিতে হয়। মশলা যদি কষানো হয় তাহলে তরকারি মাছের হোক আর মাংসের হোক এই তরকারির টেস্ট হবেই। তো এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, পেঁয়াজ আর টমেটো যেন গলে যায় এর জন্য ঢাকাটা দিলাম। ঢাকনা খুলে আমি আবার নেড়ে চেড়ে দিলাম, পেঁয়াজ আর টমেটো পুরোভাবে গলে গেছে। তো আমি যে মাছের ঝোলটা করব এটার সঙ্গে একদম মিশে যাবে। এখন আমি কুচনো বেগুনগুলো দিয়ে দিচ্ছি, এখানে অর্ধেক বেগুন নিয়েছি আমি, কারণ মাছ আছে 4 পিস, 4 পিস মাছের সঙ্গে খুব বেশি সবজি দেব না, বেশি সবজি দিলে ভালো লাগবে না। বেগুনটা আমি ভেজে নেইনি, গলে যাবে বলে আমি মশলার সঙ্গে কষে নিলাম। আর ভেজে রাখা আলু আর সজনার ডাঁটা
আমি এখন দিয়ে নেড়ে চেড়ে আর একটু কষাবো, বেশি কষাবো না, কারণ এই সবজিগুলো ভেজে রাখা হয়েছিল। এই তো কষিয়ে নিয়েছি, এখন জল দেব। এখানে আমি 1.5 কাপ জল দেব, গরম জল। গরম জল দিলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ, রান্নাটা দেখতেও ভালো লাগে। তো আমি 2 কাপ জল নিয়েছিলাম, 2 কাপ জল পুরো লাগবে না, এখানে আমি 1.5 কাপ জল দিয়েছি। ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। দুজন লোকের জন্য 4 পিস মাছ একদম ঠিক মাপের আছে, কারণ আমরা দুপুরবেলা মাছ খেতে পছন্দ করি, রাত্রেবেলা খুব একটা মাছ খাই না, ভালো লাগে না। তো যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য এই মাপটা একদম ঠিক মনে হবে আমার লাগছে। তো দুজন লোক হলে এরকম 4 পিস মাছই ঠিক আছে, আর যদি রাত্রে মাছ খাও তোমরা তাহলে আরও 2 পিস অ্যাড করা যায়। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, জল অ্যাড করার পর 10 মিনিট পরে খুলে আমি দেখলাম সব ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলেই আমি ধনে পাতাটা দেব। তো আমার সবই ঠিক ছিল, জল জল আর সবজি সব ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে। এখন নামিয়ে দেওয়ার আগে আমি ফ্রেশ ধনে পাতা দিয়ে ভালো মতো করে মিশিয়ে একটু কড়াইটা ধরে হাত দিয়ে এরকম ঘুরিয়ে দেব, যাতে ধনে পাতার ফ্লেভার মিশে যায় পুরোভাবে মাছ আর সবজির মধ্যে। আমি নুন ঝাল চেক করে নামিয়ে দেব, নুন কম হলে নুন অ্যাড করা যাবে, আর যদি ঝাল কম হয় তাহলে কাঁচা লঙ্কা আরও একটা দুটো কেটে দেওয়া যায়। সব কিছু ঠিক আছে একদম, এখন আমি নামিয়ে দেব। এই তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিলাম। আমি একটা স্টিলের বোলের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। যদি আমার রেসিপি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর কমেন্টস করতে ভুলবে না, কেমন লেগেছে কমেন্টসে জানাবে প্লিজ। হ্যাঁ, এটা আমার একটা ছোট রিকোয়েস্ট, যদি ভুল হয় তোমাদের কমেন্টসের মাধ্যমেই আমি বুঝতে পারবো। তো আরও একবার আমি সবাইকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।